Learn and play. ألعب وأتعلم. هيا بنا. بسم الله الرحمن الرحيم. প্রিয় স্নেহর এবং শ্রদ্ধেয় ভাইরা, সবাইকে ইসলামী সম্ভাষণের রীতি অনুযায়ী সম্ভাষিত করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ছোট স্নেহের ভাইরা, আমরা পূর্বে জেনেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত। এবার আমরা জানব লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তসমূহের ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তসমূহ চাবির দাঁতের ন্যায়। তাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হলো জান্নাতের চাবি, আর চাবি দাঁত ছাড়া তালা খুলতে পারে না। তাই এ অনুযায়ী কিতাব ও সুন্নাহতে বর্ণিত যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য এমন এমন পুরস্কার রয়েছে তা অর্জনের জন্য অবশ্যই এই শর্তসমূহ বাস্তবায়ন করা আবশ্যক। তন্মধ্যে আর সেই আটটি শর্তের প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সম্পর্কে জ্ঞান থাকা। এর বিপরীত হলো এর অর্থ সম্পর্কে অজ্ঞ থাকা। সুতরাং যে ব্যক্তি এর অর্থ সম্পর্কে অজ্ঞ থাকবে সে এর দ্বারা উপকৃত হবে না। আর এজন্যই যে ইসলামে প্রবেশ করতে চায় তার জন্য এর অর্থ জানা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ জেনে মারা গেল যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।